বিজনেসকে প্রথমত তুমি দুটো শ্রেণীতে ভাগ করতে পারো, একটা হচ্ছে স্কিল ওরিয়েন্টেড আর একটা হচ্ছে মানি ওরিয়েন্টেড। ব্যাপারটা কি, তুমি ধরো একজন ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি একটা মোটরসাইকেল মেকানিক্স, অর্থাৎ তোমার হাতের কাজ জানা আছে, তুমি প্যাথোলজিস্ট, তুমি রেডিওলজিস্ট ইত্যাদি কিছু, তা তোমার মধ্যে যে স্কিলটা আছে সেই স্কিল নিয়ে তুমি বিজনেস করতে পারো। তোমার কাছে টাকা নেই বাট তোমার কাছে স্কিল আছে, তোমার কাছে জ্ঞান আছে। আর একটা শ্রেণীর মানুষের হাতে টাকা আছে প্রচুর কিন্তু কোনো স্কিল নেই, তো তারা টাকা ইনভেস্ট করবে। তারা টাকায় ইনভেস্ট করে তাদের যন্ত্রপাতি ইত্যাদি দোকান করে তোমাকে সেখানে নিয়োগ করবে, তুমি কর্মের বেসিসে সেখান থেকে ইনকাম করবে। অ্যাকচুয়াল কী জানো তো, মানসিকতাটা প্রথমে দরকার যে আমি বিজনেস করব। বিজনেস মাইন্ডেড না হলে তোমার কাছে টাকা থাক বা না থাক তুমি বিজনেস করতে পারবে না। আর একটা কথা, যদি বিজনেস করতে চাও সবসময় মাথার মধ্যে রাখবে টাকা না থাকলে জীবনে কিছুই হয় না। আজ তোমার কাছে অর্থ নেই বলেই তুমি আজ সমাজে অবহেলিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস করতে গেলে কিছু না কিছু ইনভেস্ট করতে হবে। তুমি কোনো কিছু ইনভেস্ট করবে না বিজনেস করবে না, হতে পারে না। হয় স্কিল ইনভেস্ট করো অর মানি ইনভেস্ট করো। আচ্ছা, চারটি বিজনেস আইডিয়া তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই চারটি বিজনেস খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেস এবং সামাজিকভাবে এই বিজনেসের দায়বদ্ধতা অনেক, গুরুত্বও অনেক। তুমি যদি এর যে কোনো একটা বিজনেস তুমি করতে পারো আগামী দিনে অবশ্যই একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারবে। প্রথম বিজনেস আইডিয়াটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। আমি ইন্ডাস্ট্রি এই কারণেই বলছি, আজকের আলোচিত এই বিজনেসগুলো 20,000 টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে তুমি করতে পারো। সুতরাং প্রত্যেকের জন্য, গরিব মধ্যবিত্ত এবং ধনী প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ আজকে এই চারটে বিজনেস। ফুড ইন্ডাস্ট্রিতে তুমি কীভাবে বিজনেস করতে পারো, দেখো রাস্তার ধারে ফুটপাতে বসে ফুড ইন্ডাস্ট্রি বিজনেস চলছে, ফাস্টফুড বিক্রি হচ্ছে, আবার রেস্টুরেন্টেও হচ্ছে, 5-star হোটেল হচ্ছে, 3-star, 2-star হোটেল হচ্ছে, লজ, ফুড ইত্যাদি বিভিন্নভাবে এই বিজনেসটা তুমি করতে পারো। এবং এই বিজনেসে আমি জানি যারা ফুটপাতে বসেও বার্জার বিক্রি করে, যারা ফুটপাতে বসে মোমো বিক্রি করে, ফুচকা বিক্রি করে, তারাও পার ডে অন্তত 1-2 হাজার টাকা ইনকাম করে, অর্থাৎ মাসে কম করে 50,000 টাকা ইনকাম করে। তোমরা জানো, আমরা জানি না তা নয় কিন্তু, যে আমরা বিজনেসগুলো জানি না, আসলে বিজনেসগুলো ভেতরে ঢুকি না, ছোটো বিজনেস আমি করবো না, বড়ো বিজনেস বেশ, ছোটো বিজনেস করো না। তোমার যদি ক্ষমতা থাকে, কোয়ালিটি থাকে, ক্যাপাসিটি থাকে, তুমি বড় বিজনেস করো, তুমি সেটাকে একটা রেস্টুরেন্টের রূপ দাও, সোজা কথা। তাহলে তুমি দেখবে অটোমেটিক তোমার বিজনেসটাকে তুমি স্টার্ট করতে পারবে। বলেছি বিজনেস করতে গেলে কারো দেখা দেখি করলে হবে না, বিজনেস মাইন্ডসেট থাকা দরকার। আমি কেউ করছে আমিও করে ফেললাম, তাহলে বিজনেসটা তুমি বড় করতে পারবে। কারণ বিজনেস করতে গেলে ধৈর্য চাই, বিজনেস করতে গেলে মনের মধ্যে একটা জেদ চাই, যেমন করে হোক আমাকে সাফল্যের জায়গায় আসতে হবে। সেকেন্ড, এডুকেশনাল ইন্ডাস্ট্রি। কেন ইন্ডাস্ট্রি বললাম, দেখো একটা সময় ছিল যখন শুধুমাত্র স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে হতো, কিন্তু বর্তমানে দেখো অনলাইন কোচিং গুরুত্বপূর্ণ একটা আকার ধারণ করেছে COVID-19 পর থেকে। অনলাইনের সিস্টেমগুলো, এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইনে কোচিং নেওয়ার জন্য। আমি কাউকে মনে করি না যে সে বোকা, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো জ্ঞান, কোনো না কোনো স্কিল আছে। যে বিষয়টি তুমি জানো বোঝো সেই বিষয়টির ওপর অনলাইনে একটা কোচিং সেন্টার তুমি খুলতে পারো। অ্যাজ এ স্টুডেন্ট তুমি সেটা করতে পারো। তুমি যদি শিক্ষা শিক্ষিত হয়ে গেছো, শিক্ষার শেষে তুমি চাকরির জন্য ইন্টারভিউ নিচ্ছ, কীভাবে তুমি ইন্টারভিউ নিচ্ছ, কীভাবে পড়াশোনা করছো, সেই বিষয়ে তুমি একটা অনলাইন এডুকেশন সেন্টার করতে পারো। অনেক আছে, তুমি বললাম তো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MBA, রিসার্চ, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করা, অনলাইনে সমস্ত কিছু হচ্ছে, অনলাইনে সমস্ত কিছু হচ্ছে। সবাই আর সবাই তো কর্মব্যস্ত, এবার কর্মব্যস্ততার যুগে কিছু না কিছু ইনকাম করে তার নিজেকে ডেভেলপ করার জন্য আরও এডুকেশনটাকে নিয়ে আসছে, এডুকেশনাল ডেভেলপমেন্ট সে করতে চাইছে। সুতরাং সে কী করছে, অনলাইনে ভর্তি হচ্ছে। একজন ভর্তি হলো, ক্লাস করলো, বুঝতে পারছে না একটা টিচারের তার দরকার, তখন তুমি অনলাইন টিচিংয়ের সিস্টেমটাকে নিয়ে এসো। এইখানে কী বলছি আমি, কেন ইন্ডাস্ট্রি বলেছি আমি, তুমি যেমন একটা অনলাইন কোচিং সেন্টার অল্প পয়সায় ইনভেস্ট করে করতে পারবে, ঘরে বসে নিজের মোবাইল নিয়ে করতে পারো। আবার যখন তোমার একটু পয়সা বেশি হলো, তুমি কয়েকজন স্টাফ রেখে করলে, তারপরেও তুমি যখন আরও পারছো, কত বড় ইন্ডাস্ট্রি জানো, এখানে প্রাইমারি স্কুল আছে, দেখো পাড়ায় পাড়ায় গোজোক, হাই স্কুল, প্রাইভেট স্কুলের কথা বলছি, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজ, যার যেমন বলেছি 20,000 থেকে 20 কোটি টাকা, যার যেমন ক্ষমতা আছে সে সেইভাবে ইনভেস্ট করে এই এডুকেশনাল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারো। এবং দারুণ, তোমাদের বুদ্ধি নেই এই কথা একবার আমি বলছি না, কিন্তু কী বলতো আমরা জেনেও জানি না, টাকা আছে, টাকাটাকে কোথায় ইনভেস্ট করলে টাকা বাড়বে এই বিষয়টি আমরা জানি না। সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রেখে তুমি কত পার্সেন্ট পাবে, 3-4%, আরডি FD করে কত পাবে, 6-7%, এখানে টাকা ডেভেলপ কোথায় ডেভেলপ,
যা যে হারে মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে কিন্তু আমরা ইনকাম করতে পারছি না। সো টাকাকে তোমার জন্য পরিশ্রম করাতে শিখতে হবে, টাকাকে তোমাকে ইনভেস্ট করতে হবে এমন জায়গায় যেখান থেকে ফিডব্যাক আসে যেন টাকাটা মরে না যায়, এরকম খেয়াল রাখতে হবে। যেটা জানো না সেটা কেউ করতে যাবে না, যেটা জানো সেই বিষয়ে মাথা ভরে তুমি বিজনেসটা করতে পারো। তৃতীয় বিজনেস হচ্ছে ট্রান্সপোর্ট বিজনেস, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি তুমি বলতে পারো। আজকের দিনে কেউ কলকাতায় গিয়ে দিল্লি মুম্বাই গিয়ে মাল কেনে না, হয় অ্যামাজন ফ্লিপকার্ট, এগুলো কী? এটা ট্রান্সপোর্ট তো, একটা প্ল্যাটফর্ম। তুমি তোমার এলাকায় ছোট্ট করে একটা প্রথমে শুরু করো, এই কলকাতা থেকে মালের তৈরি ডেলিভারি, কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে দার্জিলিং, এভাবে মালটার ডেলিভারি সিস্টেম করতে থাকো। এবার তুমি দেখো সেই সময় কিন্তু তোমার কাছে কোনো গাড়ি নেই, গাড়ি ভাড়া নেই তুমি করছো। তোমার যদি মালের অর্ডার কম থাকে, যেগুলো লং রুট ডিস্টেন্সে বাস আছে, বাস সার্ভিস আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমার কাছে মাল পৌঁছে দেবে, তুমি তাদেরকে একটা ভাড়া দিয়ে দিলে, তোমার যাদের অর্ডার ছিল তার কাছে মালটা পৌঁছে দিলে। তোমার যখন গাড়ি কেনার ক্ষমতা হবে, নিজের গাড়ি থাকলে সবচেয়ে ভালো, নিজের গাড়ি করে তুমি বিজনেসটা করতে পারবে। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে ভালো প্রফিট আছে, একটা কমিশন, এখানে ইনভেস্ট কম কিন্তু লাভ বেশি। আর নিজের যদি চার পাঁচটা গাড়ি তুমি কিনতে পারো তাহলে তো কথাই নেই, তুমি একটা বড় মাপের বড় জায়গায়। তবে বলেছি বিজনেস করতে গেলে প্রয়োজন, কেন প্রয়োজন? তুমি অ্যামাজনের জায়গায় পৌঁছাতে চাইছো, তুমি ফ্লিপকার্টের জায়গায় পৌঁছাতে চাইছো, সেই মেন্টালিটি, সেই পাওয়ার, তোমার চিন্তা করার সেই শক্তি থাকতে হবে। তুমি দুর্বল হলে হবে না, ভেঙে পড়লে চলবে না, তিন দিন দেখলাম ছেড়ে দিয়ে আরেকটা বিজনেসে ঢুকে গেলাম হবে না। যে কোনো একটা বিজনেস বেছে নাও, সেই বিজনেসে মন প্রাণ ঢেলে দিয়ে যথেষ্টভাবে পরিশ্রম করো। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ বিজনেস হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রি, দারুণ একটা বিজনেস। বলেছি প্রথমেই প্রফেশনাল এডুকেশন, দেখো প্যাথোলজি, রেডিওলজি, এর টেকনিশিয়ানগুলো যারা ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি, এমবিবিএস ছাড়া বলছি আমি, ডেন্টাল, প্রচুর অপারেশন, ওটি টেকনিশিয়ান, প্রচুর ডিপার্টমেন্টাল, ফার্মাসিস্ট, এই ইন্ডাস্ট্রিতে এডুকেশনের শেষ নেই। তোমার যদি স্কিল থাকে, তোমার মধ্যে যদি একটা স্কিল ওরিয়েন্টেড নলেজ থাকে, সার্টিফিকেট থাকে, তুমি কাজটা করতে পারছো না। তাহলে কোনো একজন টাকা ইনভেস্ট করে ওষুধের দোকান করেছে, তার দোকানে ফার্মাসিস্ট হয়ে তুমি থাকতে পারো। কেউ একজন ল্যাবরেটরি করেছে, তার টাকা আছে কিন্তু সার্টিফিকেট নেই, তুমি টেকনিশিয়ান হিসেবে তার ল্যাবরেটরিতে কাজ করতে পারো। তুমি ব্লাড টেস্ট প্যাথোলজিস্ট, সেই ডিপার্টমেন্টে কাজ করতে পারো। তুমি যদি রেডিওলজিস্ট হও, রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করতে পারো। আর তোমার মধ্যে যদি পয়সা এবং জ্ঞান দুটোই থাকে, তুমি একা একটা নার্সিংহোম করতে পারো। তোমার মধ্যে যদি অর্থ থাকে, কিছু না থাকে, সমস্ত যন্ত্রপাতি কিনে একটা সুন্দর ঘর ভাড়া নিয়ে ঝাঁচকচকে করে একটা পলিক্লিনিক তৈরি করো, পলিক্লিনিক করে কয়েকজন ডাক্তারবাবু রাখো, কয়েকজন টেকনিশিয়ান রাখো, দেখো চলে কিনা। মেডিকেল ইন্ডাস্ট্রি সবচেয়ে প্রফিটেবল ইন্ডাস্ট্রি, কিন্তু এই ক্ষেত্রেও তোমাকে খেয়াল রাখতে হবে, পেশেন্স চাই, কম্পিটিশান সব জায়গায় আছে। তুমি যদি মনে করো যে বিনা কম্পিটিশানে কোনো আমি বিজনেস করবো, হবে না। এমন কোনো বিজনেস নেই যে বিজনেস পৃথিবীতে আগে ছিল না, সুতরাং প্রতিটা বিজনেস তুমি নতুনভাবে শুরু করছো। যখন নতুনভাবে শুরু করবে তখন তো কম্পিটিশান হবেই, এটা তোমাকে মেনে নিতে হবে। আর সেই কম্পিটিশানের টিকে থাকার জন্য অন্তত তিন বছর ধৈর্য সহকারে মার্কেটে টিকে থাকতে হবে, মার্কেটে কাজ করতে হবে, তারপর তুমি একটা পজিশান পাবে। প্রথমেই নেমে নেবেই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হবে না, যতই ইনভেস্ট করো যাই করো না কেন। আজকের এই চারটে বিজনেস আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিজনেস আইডিয়া আমি যখন তোমাদের মধ্যে শেয়ার করি, তখন জানবে, ভালোভাবে জেনে নিও যে তার সম্পর্কে টোটাল রিসার্চ করে তারপর আমি জানাই, কারণ এই বিজনেসগুলো বর্তমানেও চাহিদা আছে, আগামী দিনেও আছে, কোনোদিন মরবে না। সো যদি তোমার কাছে অর্থ না থাকে, আমি তোমাকে বলবো এখনও হাতে তোমার সময় আছে, এক বছর, দু বছর, পাঁচ বছর, যার যেমন এডুকেশান সেইভাবে একটা স্কিল তৈরি করে নাও। স্কিল তৈরি করে নিয়ে অন্যের আন্ডারে কাজ করে ইনকাম করে মূলধন জোগাড় করে তারপর তুমি নিজের ব্যবসা শুরু করো। আগে ভালোভাবে অন্যের আন্ডারে কাজ করে শিখে নাও, জেনে নাও, বুঝে নাও, তারপর শুরু করো। আর যদি টাকা তোমার কাছে প্রচুর থাকে, ভাবছো কোথায় ইনভেস্ট করবো বুঝতে পারছো না, তাহলে চারটে লাইনের মধ্যে যে কোনো একটা লাইন তোমার যেটা পছন্দ সেখানে তুমি ঢুকে যেতে পারো, নির্দ্বিধায় নির্দ্বিধায় ঢুকতে পারো। তাতে তোমার গুরুইল তৈরি হবে, তোমার পরিচিতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সমস্ত কিছু, অর্থ থাকবে, সমস্ত কিছু থাকবে। অর্থ ছাড়া জীবনে কিচ্ছু নেই। চাকরি পাও না, চাকরি পেলে ভালো তো, আর যদি চাকরি না পাও চুপচাপ বসে থাকবে, চুপচাপ বাড়িতে বসে থাকবে, কিচ্ছু করবে না, সময় পেরিয়ে গেলে আর আসবে না, যে সময় চলে যায় আর ফিরে আসে না, প্রতিটা মুহূর্ত ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরছে, কখনো পেছন দিকে ঘুরে না কিন্তু সামনের দিকে, সামনের দিকে ঘুরছে। সো সাবধান, এবং নিজেকে মেলে ধরার এই যে সময়টা হাত ছাড়া করো না, বয়স যাই হোক না কেন, 20, 25, 35, 40, 45 আজ শুরু করে দাও। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কী ধরনের ভিডিও চাও অবশ্যই জানাও, কোনো নতুন ধরনের বিজনেস আইডিয়া যদি তোমাদের মধ্যে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। বিভিন্ন ভিডিওতে বলেছি ব্যক্তিগতভাবে উত্তর দেওয়াটা একটু মুশকিল হয়ে পড়ছে সময়ের অভাবে।